সিল্ক হাউস আমাদের ঠিক রাইট সাইডে, তো ওটাকে পিছনে ফেলে আরেকটু আগিয়ে গিয়ে ঠিক আপনার আপনাদের ডান দিকে পড়বে, মানে মানে আপনাদের লেফট সাইড আমার রাইট সাইড বেসিক্যালি। তো এই সাইডে পড়বে হচ্ছে ফাটাকে স্টোর কালী পুজো। তো এটা খুব ঐতিহ্যশালী একটি পুজো কলকাতার কলেজ স্ট্রিটের, তো ওই জন্য আমরা এটাকেও কভার করার কথা ভাবলাম আজকে। তো চলুন দেখি কতটা কী কভার করতে পারি আর কতটা কী আপনাদের দেখাতে পারি। আমরা কিন্তু এখন ফাটাকে স্টোর প্যান্ডেলটির গেটের সামনে পৌঁছে গেছি। এই যে আলোকসজ্জাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফাটাকে স্টোর প্যান্ডেলে যাওয়ারই গেট। তো এখান থেকে আলোকসজ্জাটা শুরু হয়েছে, খুবই দুর্দান্ত লাগছে এখান থেকে দেখতে। তো চলুন এবার রাতের কালী পুজো আপনাদের একটা দেখতে আসে। বসন পরমা বসন পরমা বসন পর পরমা গো বসন পরমা চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো বসন পরমা পর বসন পরমা বসন পর পরমা গো বসন পরমা কালী ঘাটে কালী তুমি কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী পাতালে তে ছিলে মাগো হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন পরমা পর বসন পরমা কিশোর মিলন সঙ্গে ঠাকুর দেখতে পেলাম। তো আপনারাও যাওয়ার পথে কিন্তু এই কিশোর মিলন সঙ্গে ঠাকুরটাও দর্শন করে নেবেন। আর এই ফাটাকেষ্ট যাওয়ার পথের যে আলোকসজ্জাটা যেটা এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সত্যি দুর্দান্ত। একটি অদ্ভুত জিনিস দেখতে পেলাম যে স্কল ডান্স হচ্ছে, কঙ্কালরা নৃত্য করছে, গিটার বাজাচ্ছে, ড্রামস বাজাচ্ছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। প্রথমটা দেখে একটু অবাক হয়েছিলাম, বাট খুব ভালো লাগছে দেখে। আর যত রাত হবে আলোকসজ্জায় কিন্তু আরও সুন্দর লাগবে। আশা করি আপনারা বোম ফাটার আওয়াজগুলো শুনতে পাচ্ছেন। তো চলুন এবার ফাটাকেশ্বর পুজোর দিকে যাওয়া যাক।
আমরা কিন্তু ভাটাগেষ্ট যে বিখ্যাত পুজোটি তার লাইনে ঢুকে গেছি। এখন অতটাই ভিড় নেই, কিন্তু যত রাত বাড়বে তত ভিড়ও কিন্তু বাড়বে। একসময় এখানে অনেক নামি নামি ফিল্ম স্টার যেরকম কি অমিতাভ বচ্চন, তারপরে আরও বড় বড় অ্যাক্ট্রেসেস অ্যাক্টার্স অনেকজন এসেছিলেন এখানে, তো তারই ছবি দেওয়া আছে বাইরেতে। আর এই যে আমার সামনে দি লেজেন্ডারি ভাটাগেষ্ট পুজো, তো চলুন এবার প্যান্ডেলটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন ভাটাগেষ্ট ঠাকুর প্যান্ডেলে পৌঁছে গেছি, তো এখন আমরা দেখে নেব পুজোর প্যান্ডেল এবং পুজোর প্রতিমাটা কেমন হয়েছে এখানে।